জি দর্শক, সুন্দর্য লীলাভূমি আবাসন আজকে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আসলে সবাই সম্মিলিতভাবে আমাদের প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে আজকে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। আজকে যে এখানে সভাপতির আসন করেছেন সভাপতি, তার অনুভূতি আমি জানতে চাইব। সবার আগে সবাইকে ধন্যবাদ জানাইতেছি, এরকম একটা সুন্দর সময় মুহূর্ত আমরা সবাই ভাগাভাগি করে উদযাপন। তো আসলে কর্মব্যস্ত জীবনে আমাদের কোনো এরকম স্কোপ হয় না কখনো, তার মধ্যে থেকেও আমরা সবাই চেষ্টা করছি যে জায়গা থেকে সবকিছু করার। ধন্যবাদ আপনাকে। আমি একজন ফারুক ভাই সাথে জানতে চাবো তার অনুভূতি। আসসালামু আলাইকুম। আবা খামিস ক্রিকেট টুর্নামেন্টের আজকের যে অনুষ্ঠান হয়ে গেল, আসলে আমার খুব মুহূর্ত। আমরা এমন একটি অনুষ্ঠান যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের এই বিদেশের মাটিতে, মরুভূমির মাটিতে আমরা যে এই রকমের আনন্দ অনুষ্ঠান করতে পেরেছি, এই জন্য আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি এখন জানতে চাবো আজকে যে উদ্বোধক গাজী সাহেব ভাই কাছ থেকে তার অনুভূতি। ধন্যবাদ হানিফ সরকার ভাই। সৌদি আরবের আসিফ প্রদেশের আবাক হামিদ প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে এই আনন্দঘন মুহূর্ত ক্রিকেট ফাইনাল ম্যাচে আজকে উপস্থিত হয়েছে ভাই, নিজেকে অনেক ধন্য মনে করি। আমি আয়োজন কমিটিকে অনেক ধন্যবাদ জানাই, এবং এই যে কর্মব্যস্ত জীবনের মধ্যে প্রবাসীদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, আসলে আমাদের কোনো বিনোদন বলতে কিছু নেই, আমরা খাওয়া ডিউটি আর ঘুম আবার ডিউটি সেটাই চলে। তার মধ্যে এই যে সাপ্তাহিক একদিন বন্ধের মধ্যে এই ধরনের একটা আয়োজন, এবং আমি আশা করবো ভবিষ্যতে আরও এরকম করি বেশি বেশি করে আয়োজন করবে, এবং খুব সুন্দর আয়োজন হয়েছে। আজকের যারা খেলা খেলছে এবং যারা পরাজিত হয়েছে তাদেরকে সাধুবাদ জানাই, এবং যারা চ্যাম্পিয়ন আছে তাদেরকে অভিনন্দন জানাই। ইনশাআল্লাহ ধন্যবাদ জনমহানি সরকারকে, ধন্যবাদ উপস্থিত খেলোয়াড়বৃন্দ দর্শকবৃন্দদেরকে। এত সুন্দর একটি অনুষ্ঠান যারা উপহার দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই জন্য বাংলার প্রবাসের মাটিতে বাংলাদেশের একখণ্ড আজকের খেলার মাধ্যমে ফুটে উঠেছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আরটিভিকে। ধন্যবাদ আপনাকে। আজকে আমি জানতে চাবো ধন্যবাদ হানি সরকার, ধন্যবাদ আজকের এই আয়োজক কমিটিকে। আমরা আজকে আবাক হামিদ ক্রিকেট ম্যাচ যে ফাইনাল অনুষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে সম্পূর্ণ করতে পেরেছি। সর্বপ্রথম শুক্রিয়া জানাচ্ছি আল্লাহর উপর। ক্রিকেট আলহামদুলিল্লাহ খেলাতে হার জিত আছে থাকবে, আমি আমার আমি বিজয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এমন প্রাণবন্ত একটা খেলা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ ধন্যবাদ। আমি একটু জানতে চাবো রিয়াদুল মামুন আয়োজক কমিটির যে প্রধান ছিল, যে প্রধান ছিল আজকে। প্রথমে আমি ধন্যবাদ দেব আরটিভি প্রতিনিধি আমি সরকার এবং এনটিভি প্রতিনিধি মাসুদ সেলিম, আপনারা সুদূর জেদ্দা থেকে এসেছেন আমাদের এই ক্রিকেট টুর্নামেন্ট খেলা দেখার জন্য, রিপোর্ট করার জন্য। আজকে আমাদের প্লেয়ার যারা আছে আমরা এক একজন এক এক অঞ্চলের লোক, তারপরেও সবাই একত্রিত হতে পারছি, এটা আমাদের জন্য একটি গর্বের বিষয় যে আমরা কেউ কাউকে চিনি না, তারপরে এখানে সুন্দর একটি খেলা উপহার দিয়েছি। নেক্সট টাইম আমরা আরও ভালো খেলোয়াড় খেলা উপহার দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ ধন্যবাদ। আরেকজন সর্বশেষ আমি জানতে চাই, আজকে আমরা আবা এবং খামিস মশাইদের সকল প্রবাসী বিন্দু যে একটা খেলার আয়োজন করছে এখানে, আলহামদুলিল্লাহ সবাই খুব ভালোভাবে খেলছে। ইনশাআল্লাহ সামনেও আমরা এরকম আরো খেলার আয়োজন করবো, যেন সবাই মিলেমিশে একসাথে খেলতে পারি, প্রবাসীর আমাদের দুঃখ কষ্ট আনন্দগুলো একসাথে ভাগাভাগি করে নিতে পারি। জি দর্শক, আপনারা আসলে দেখতে পাচ্ছেন আসলে খেলাধুলাটা খারাপ কাজ এবং নেশা কাজ থেকে দূরে রাখে। হানি সরকার উজ্জ্বল, আরটিভি, আবা, খামিজ মুসা।